بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته। আজকের এই ভিডিওতে আমরা একটি বিশেষ টপিকের উপর কথা বলতে চলেছি, আর যেখানে আমাদের কিছু বোনেরা এই রিকোয়েস্ট করেছেন যে জাদুর নিশানা কেমন আর সেগুলিকে আমরা কিভাবে সমাপ্ত করতে পারবো। এমন সমস্ত অনেক মানুষ আছে যাদেরকে জাদু করা হয় না, কিন্তু যদি কেউ বলে দেয় যে তোমার উপর জাদু করা হয়েছে, তাহলে সে তখন তার সেই শুনে থাকা কথাকে বিশ্বাস করে পেরেশান হতে শুরু করে। কিন্তু কথা এখানে এটি যে যতক্ষণ পর্যন্ত আপনার শরীরে কিছু বিশেষ নিশানা প্রকাশ না হয়, ততক্ষণ পর্যন্ত যেন আপনি কারোর কথাতে বিশ্বাস করবেন না যে আপনার উপর জাদু করা হয়েছে। কিন্তু যখন আপনার উপর জাদুর নিশানা প্রকাশ হতে থাকবে, তখন সেখান থেকে মুক্তির জন্য আপনাদেরকে একটি এমন আমলের কথা বলবো ইনশাআল্লাহ, যেখান থেকে আপনি জাদুকারী মানুষের চেহারাকে পর্যন্ত আপনার সামনে দেখতে পাবেন। আর এর সঙ্গে সঙ্গে আপনার ঘরের ভিতরে যে সমস্ত জায়গাতে জাদুর তাবিজ দাফন হয়ে আছে, জাদুর জিনিসপত্র দাফন করা আছে, সেগুলো সবাই আপনার চোখের সামনে চলে আসবে। আর এটি ছাড়াও আমরা বাবুলে ইলম সাইয়েদেনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাদুর সঙ্গে জড়িত থাকা একটি কাহিনীকেও আপনাদেরকে শোনাবো। আর এই জন্য আপনার কাছে অনুরোধ থাকবে যে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ভিডিও শুরু করার প্রথমে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটিকে আপনি অবশ্যই লাইক করুন, আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নজরে জাদুঘর ধর্মত্যাগীদের থেকেও বড় পাপী। তিনি বলেন, একজন ধর্মত্যাগীর অন্যায় শুধুমাত্র তার নিজের স্থানে সীমাবদ্ধ থাকে, কিন্তু একজন জাদুঘরের কারণে সম্পূর্ণ সমাজই তার কবলে চলে আসে। জাদুকে এত বড় গুনাহা এই জন্য বলা হয়েছে কেননা জাদুতে শয়তান মানে ইবলিশ এবং তার সন্তানদের সঙ্গে সাহায্য নেওয়া হয়ে থাকে। যে সমস্ত মন্ত্র পড়া হয় সেখানে আল্লাহ এবং তার রসুলদেরকে অস্বীকার এবং তাদের সম্মানকে ছোট করা হয়ে থাকে। তারপর আবার ইবলিশ শয়তান এবং তার সন্তানদেরকে মাবুদ মনে করে তাদের সঙ্গে সাহায্য চাওয়া হয়। কিন্তু কঠিন কঠিন শক্ত জাদুগুলোতে আবার কোরআনে পাককে নাউজুবিল্লাহ উল্টো করে পড়া হয় অথবা হারাম কিংবা নোংরা স্থানের উপরে লেখা হয়ে থাকে। আর এই কারণে সাইয়েদানা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সমস্ত ব্যক্তিদেরকে যারা জাদু করতে খুবই দক্ষ ছিল তাদেরকে বেছে বেছে গর্দার উড়ানোর হুমকি পর্যন্ত দিয়েছিলেন। আর সেই সময় অনেক সমস্ত জাদুকরদের গর্দানকে উড়িয়েও দেওয়া হয়েছিল। তাহলে এখান থেকে আপনি এটি জানতে পারছেন যে এই আমল কতটা নোংরা আমল হয়ে থাকে। কিন্তু যদিও আজকের বর্তমান সময়ে যে কোনো সমস্যা যে কোনো পেরেশানিকে জাদু বলে চালিয়ে দেওয়া হচ্ছে, কারোর সম্পর্ক জুড়ছে না তাহলে সেও মনে করে যে তাকে জাদু করা হয়েছে, কেউ আবহাওয়ার জন্য কিংবা নিয়ম না মানার জন্য অসুস্থ হয়েছে তবুও সে মনে করে যে তাকে জাদু করা হয়েছে, কারোর অলসতা এবং আচরণের জন্য ব্যবসা চলছে না তো সেও মনে করে যে তাকে জাদু করা হয়েছে, কেউ চাকরির খোঁজ করে পাচ্ছে না তখন সে মনে করে যে তার উপর জাদু করে সেটিকে আটকে রাখা হয়েছে। মানে প্রধান কথা এটি যে প্রত্যেক কাজের জিম্মিদার জাদুর করে ছেড়ে দেওয়া হয়েছে। আর এখান থেকে এটি মনে করা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন এই কুলকায়নাতকে বানিয়ে জাদুকরদের রহম করমের উপরই ছেড়ে দিয়েছেন। তো এটি জানার জন্য যে জাদু হয়েছে কি না, তাহলে সেখানে তার কিছু নির্দিষ্ট আলামত আছে, সেগুলিকে দেখা জরুরি হয়ে যাবে। যদি এই আলামতগুলোর 70% কারোর উপর প্রকাশ হয়ে থাকে, তাহলে তাকে এটি বিশ্বাস করে নিতে হবে যে তার উপর জাদু করা হয়েছে। জাদুর আলামত বিভিন্নভাবে প্রকাশ পায়, যেহেতু বিভিন্ন রকমের জাদু আছে। যখন জাদু কারোর উপর করা হয়ে থাকে, তাহলে তার সবচেয়ে বড় সমস্যা হলো তার স্বপ্নে হিংস্র সিংহ, কুকুর, জঙ্গলি জানোয়ার, সাপ, বিচ্ছু, টিকটিকি, বিড়াল এবং কোরবানির জীবজন্তুগুলো, বড় বড় গোস্তের টুকরো, বানর, উঁট এবং শুকুরের মতো জিনিসগুলোকে দেখা, অথবা ঘুমের ঘরে হঠাৎ কান্না করতে থাকা এবং স্বপ্নতে চিল্লানো, হাসতে শুরু করা, আওয়াজ করা, ঝাপটা মারা, যেমনকি কেউ ধরে ধরে নাড়িয়ে দিচ্ছে, কাউকে নিজের পিছু করতে দেখা এবং ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যাওয়া, ভয়ানক ভয়ানক চেহারাগুলিকে দেখা, নিজেকে অনেক উঁচু জায়গা থেকে পড়ে যেতে দেখা, ঘুম কাঁচাতে ভেঙে যাওয়া, ঘুমের ঘরে চেপে ধরে ঠোঁট কামড়ানো, মানুষের কবর এবং মৃত মানুষকে দেখা, গর্তে নিজেকে দেখা, জনশূন্যহীন জায়গাতে নিজেকে দেখা, আবার শুয়ে থাকা অবস্থায় এটি দেখা যে তাকে কোনো জিনিস খাওয়ানো হচ্ছে, তারপর সে যখন ঘুম থেকে উঠবে তখন তার এমনটি মনে হবে যে সে কিছু খেয়েছে। এগুলি হলো জাদুর বিশেষ আলামত। যখন এগুলো কারোর কাছে প্রকাশ পাবে, তাহলে সে যেন বুঝে নেয় তার উপর খুব তাজা তাজা জাদু করা হয়েছে। এবার আমরা যে আলামতগুলো আপনাদের জানাতে যাচ্ছি, এটি খুবই কঠিন আলামত, আর এই আলামত থেকে মৃত্যু পর্যন্ত নির্ধারিত হতে পারে। এবার এই আলামতগুলি যেমনই প্রকাশ পাবে, তাহলে আপনি সঙ্গে সঙ্গে কি করবেন, এই আলামতগুলি থেকে আপনি কিভাবে বাঁচতে পারবেন, সেই সম্পূর্ণ পদ্ধতিকে আপনাকে অবশ্যই জানানো হবে।
ঘুম থেকে ওঠার পর শরীরে ভীষণ ব্যথা করতে থাকা, খুবই ক্লান্তি মনে করা, ছোট ছোট কথাতে খুবই বেশি রেগে যাওয়া, আবার ভুল যদি নিজের হয়ে থাকে তখনও মেনে না নেওয়া, বন্ধু আত্মীয় স্বজন এবং ঘরের মানুষের সঙ্গে কোনো রকম কারণ ছাড়াই বড় ধরনের ঝামেলা হয়ে যাওয়া, ঘরের মানুষ বিবি বাচ্চা বাবা মা বোন ভাইয়ের উপর ঘৃণা জমে যাওয়া, মাথা বুক এবং কোমরের নিচের অংশে ভারী এবং ব্যথা মনে হওয়া, এমনটি মনে হয় যেমন কি মাথাতে এবং কোমরে কেউ সূঁচ ফুঁড়ে দিচ্ছে, নামাজ আজান এবং তেলাওয়াত থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া, আর দিনের সম্বন্ধে কুফরি চিন্তাধারা চলে আসা, মসজিদে যেতে ভয় পাওয়া, হৃদয়ে শূন্যতা দেখা দেওয়া, শরীরে কাঁটার মতো ভোঁকা, রক্তের ছিটা ঝরে পড়া, শরীরে চুল দেখতে পাওয়া, মুখ এবং শরীর থেকে অনেক কঠিন দুর্গন্ধকে অনুভব করা, কিছু মানুষের চেহারা খারাপ নজরে আসা আর তাদেরকে দেখতেই ভিতরে ঘৃণার জন্ম নেওয়া, অথবা কোনো ব্যক্তির ইচ্ছা না থাকা সত্ত্বেও তার গোলামি করা, এমন সমস্ত জাদু বেশিরভাগ সময়ে কোনো মেয়ে অথবা ছেলের উপর বিবাহের জন্য করা হয়ে থাকে। এমনটি মনে হওয়া যে কেউ তাকে সূঁচ ফোটাচ্ছে আর সেটির সে ব্যথা অনুভব করতে পারছে, এমনটি মনে করা যে কেউ মাথাতে কোনো ঠান্ডা জিনিসকে ভরে দিয়েছে। যদি রোগী শারীরিকভাবে অসুস্থ কিন্তু ডাক্তার তার চিকিৎসার জন্য রায় দিতে পারছে না অথবা তার রোগ ধরতে পারছে না, বিভিন্ন ডাক্তারের কাছে বিভিন্ন রকম রিপোর্ট চলে আসছে, আবার রিপোর্টও ক্লিয়ার থাকছে, তাহলে এগুলিও জাদুর সবচেয়ে বড় নিশানা। দাম্পত্য জীবনে একে অপরকে বোঝা মনে করতে থাকা, বাড়িতে মন না লাগা, কখনো কখনো স্বামী স্ত্রীর মধ্যে দুজনে ঝগড়া করার পরিবর্তে একতরফা ঝগড়া হতে থাকা, মানে যদি স্বামীর উপর জাদু করা হয়ে থাকে তাহলে সে তার বিবির সঙ্গে ঘৃণা করবে, আর যদি বিবির উপর করা হয়ে থাকে তাহলে স্বামীর উপর ঘৃণা করতে শুরু করবে। তারপর যখন কোনো কোনো সময়ে তারা এই প্রভাব থেকে বাইরে বেরিয়ে আসে তখন মনে করে যে এগুলো আমি কী করছিলাম, কিন্তু কিছুক্ষণ পর আবার সেই একই আচরণ করতে শুরু করে। বিয়ের সম্বন্ধের সমস্যা, মেয়ে সুন্দরী শিক্ষিত পণ দেওয়াতে কোনো সমস্যা নেই, বয়স ঠিকঠাক আছে, ফ্যামিলিও ঠিকঠাক, কিন্তু কোনো জায়গাতে তার আর সম্বন্ধ ঠিকঠাক জুড়ছে না, সম্বন্ধ ঘর পর্যন্ত আসতেই চাইছে না, আর যদি কেউ ভুল করে চলেও আসছে তাহলে সেই সম্পর্ক এক জায়গাতেও হচ্ছে না। সন্তানের সমস্যা, স্বামী স্ত্রী দুজনের রিপোর্টও ঠিক আছে কিন্তু সন্তান হচ্ছে না, অথবা বাচ্চা পেটেই মারা যাচ্ছে, অথবা দ্বিতীয় তৃতীয় মাসে ডিএনসি করতে হচ্ছে, কিংবা বাচ্চা জন্ম হওয়ার 30-40 দিনের মধ্যেই মারা যাচ্ছে, আর মরার পর সম্পূর্ণ শরীরটাই সবুজ হয়ে যায়। স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন, কখনো কখনো জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে ঘৃণা এবং ঝামেলা সৃষ্টিও করে দেওয়া হয়, আর যেটি একটা সময় আবার তালাক পর্যন্ত পৌঁছিয়ে যায়। যদি দেখা যায় যে স্বামী স্ত্রী ছোট ছোট কথাতেই ঝগড়া করতে শুরু করছে, অথবা কোনো রকম কারণ ছাড়া একে অপরের উপর সন্দেহ করা শুরু করেছে, তারপর অনেক অভিযোগ লাগাচ্ছে এবং পরে মাথা ধরে বসে যায় আর বলে এটি আমি কি করছি, তো এমন অবস্থায় পানি মাথার উপর দিয়ে চলে যাওয়ার আগেই কোনো বিশেষজ্ঞ বিশ্বাসী আলেমের সঙ্গে সম্পর্ক করে নেওয়াই ভালো, অথবা যে আমল আপনাদেরকে এই ভিডিওতে জানাতে চলেছে সেটিকে ভালোভাবে শুনে নিন। অজানা রোগ, কোনো মানুষ তার প্রতিশোধ নেওয়ার জন্য তার উপর অজানা অসুখের জাদু করে থাকে, আর সেই জন্য সেই অজানা অসুখের কোনো রোগও ধরা যায় না। কখনো মাথাতে ব্যথা করে, তো কখনো আবার হাঁটুতে ব্যথা করে, তো কখনো আবার কোমর ব্যথা শুরু হয়ে যায়, মানে একটা রোগ না যেতে আবার দ্বিতীয় রোগ চলে আসে, আবার বেশিরভাগ সময় এই সমস্ত রোগগুলো ডাক্তারদের জ্ঞানের বাইরে হয়ে যায় আর মেডিকেল পরীক্ষাতেও সেগুলো প্রকাশ পায় না, আর ঠিক এমনই করে এই সমস্ত সময়ের মুহূর্তগুলো একটা সময় আমাদের প্রত্যেক দিনের সমস্যাতে পরিণত হয়ে যায়। যদি এই সমস্ত আলামতগুলো আপনার উপর প্রকাশ হতে থাকে তাহলে সেই জাদু কিন্তু পুরানো জাদু, আর যেটি আপনার জন্য খুবই ক্ষতি পৌঁছাতে পারে। তাহলে এবার আমরা জেনে নিই এই জাদুকে শেষ কী করে করব। যখনই আপনি এই আলামতগুলো দেখতে পাবেন তখনই সঙ্গে সঙ্গে কোনো আলেমের কাছে, কোনো পীরের কাছে অথবা কোনো বাবার কাছে যাওয়ার প্রয়োজন নেই, কেননা তারা আপনাকে এই সমস্যা থেকে মুক্তি তো দিতে পারবে না, কিন্তু তারা আপনাকে আর্থিক এবং মানসিকগতভাবে আরও বেশি সমস্যার মধ্যে ফেলে দিতে পারবে। তো এই সময় আপনাকে কি করতে হবে, সূরা বাকারাকে আপনার ঘরে 10 খতম করে পানিতে দম করতে হবে, তারপর সেই পানিকে আপনার ফ্যামিলির যতজন মানুষ থাকবে তারা সকালে যেন খালি পেটে পান করে নেয়। ইনশাআল্লাহ আপনার শরীরে যত রকম জাদু আছে সেগুলো আপনার এই পানিকে পান করার পর যেমনই আপনার প্রস্রাব আসবে তেমনই সমাপ্ত হয়ে যাবে। এবার এই জাদুর যেই প্রভাব ঘরের চারিপাশে ছড়িয়ে রয়েছে সেগুলোকে শেষ করার জন্য আপনি এই পানিকে ঘরের চারিদিকে ছিটিয়ে দিন, আর একবার করে প্রত্যেক কোণাতে আজান দেওয়ার ব্যবস্থা করুন। ইনশাআল্লাহ এই আমল থেকে জাদুর সমাপ্তি একদিনের মধ্যে থেকে শুরু হয়ে যাবে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এই সূরা বাকারাকে আপনাকে একদিনে 10 সম্পূর্ণ করতে হবে, আপনি নিজেই পড়েন অথবা ঘরের সমস্ত মানুষরা একত্রিত হয়েও এই আমলকে করতে পারেন। এবার যদি বলেন এমন কোনো আমল আছে যেটিকে করলে কোনো মানুষের উপর জাদুর প্রভাব খাটবে না, তাহলে বলবো জি অবশ্যই আছে,
নাম্বার এক, আপনি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসিকে পড়বেন, আর সম্ভব হলে ফজরের নামাজের পর সূরা ইয়াসিন পড়বেন এবং সর্বসময় পাক পবিত্র থাকার চেষ্টা করবেন, সঙ্গে যেন অজুও থাকে। ইনশাআল্লাহ যদি ইবলিশের বাবাও চলে আসে তবুও আপনার কিছু করতে পারবে না। আর দ্বিতীয় যে আমলটি আছে তার জন্য আপনাকে অনুমতি নিতে হবে, আর সেজন্য আপনাকে আমাদের ভিডিওর নিচে নিজের নামকে লিখে কমেন্টস করতে হবে। যেমনই আমরা অনুমতি পেয়ে যাব তো সঙ্গে সঙ্গে আমরা আপনার কমেন্টের রিপ্লাই করে দেব, আর অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি এই আমলকে নিজের ঘরে করতে শুরু করবেন। ইনশাআল্লাহ যে জাদু করবে তার পর থেকে তাকে স্বপ্নতে দেখতে পাওয়া যাবে, আর যেখানে জাদু দাফন করা থাকবে সেই স্থান থেকেও তাবিজও প্রকাশ পেতে শুরু করবে। আর সেই আমলটি হলো আপনি রাতে শোয়ার আগে আওয়াল আখির দরুদ শরীফকে 5 বার পড়বেন, আর তারপর ইয়া জাব্বার এবং ইয়া কাহারকে 300 বার পড়ে কোনো কারোর সঙ্গে কথা না বলে শুয়ে যাবেন। ইনশাআল্লাহ এরপর স্বপ্নতে সেই জায়গা এবং সেই চেহারা নজরে চলে আসবে যে জাদু করেছিল। আর এই আমল আপনি 4 দিন প্রতিনিয়ত করবেন, যতদূর সম্ভব প্রথম দিনেই আপনি তাকে দেখতে পাবেন, আর না হলে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ দিনে অবশ্যই দেখতে পাবেন ইনশাআল্লাহ। আর তারপর যেমনই আপনি সেই জাদুর তাবিজকে বের করবেন তো আপনার উপর থেকে তার জাদুর প্রভাব সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে, কিন্তু এর জন্য অনুমতি নেওয়া জরুরি। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখছি যে আপনি এই ভিডিওর নিচে কমেন্ট করুন, আর তারপর আমরা যখন আপনাদেরকে কমেন্টের রিপ্লাই দেব তখন আপনি এই আমলকে করতে শুরু করবেন। আর হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের অফিসিয়াল রিপ্লাই না পাবেন ততক্ষণ পর্যন্ত অন্য কোনো রিপ্লাইয়ে বিশ্বাস করবেন না। আর কেউ যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করে টাকার কথা বলে তাহলে তো একদমই না। সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটি দোয়া যে তিনি যেন আমাদের সকলকে খারাপ আমল, কুনজর এবং জাদুর হাত থেকে হেফাজত করে রাখেন, আমিন। আর যত কষ্টই হোক না কেন এই জাদু কারোর উপর কখনো কোনো দিন করার চেষ্টাও করব না। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজহার এটি যে আপনি ভিডিওটিকে লাইক করে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে অবশ্যই শেয়ার করুন। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।